হোয়াইট স্টার্জিয়ানরা 20 ফুট অবধি লম্বা হতে পারে। দেখা যাক। এই মাছটা আমার থেকেও বড় হতে পারে। যখন মাছটা যেতে চাইছে আমি ওকে যেতে দিচ্ছি, কিন্তু আমি ওকে চাপেই রাখছি। লাইনটা টানতে ওকে কষ্টই করতে হচ্ছে। আর তারপর যখন মাছটা একটু নিঃশ্বাস নেবে, আশা করছি ওই ছোট্ট ফাঁকে আমি কিছুটা লাইন ফিরিয়ে আনতে পারবো। মনে হচ্ছে আমাকে হয়তো এবারে কাস্ট অফ করতে হবে। জ্যাক, মনে হচ্ছে কাস্ট অফ করে নিলে সুবিধে হবে। আমরা পেয়ে গেছি। না না, এখনো চেষ্টা চালাচ্ছি। এটা অনেকক্ষণের ব্যাপার। আমার লাইন শেষ হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। আমরা কিন্তু এখন পেছনের দিকে রয়েছি। এই এক মিনিট, এক মিনিট, এক মিনিট। বেশ তো, আমি আবার লাইনটাকে গুটিয়ে আনছি। আমি আমার লাইনটাকে যেতে দেখছিলাম। ওই লাইনটা মানে আমার লাইনটা জলের ওপরে উঠে আসছিল। ওই তো, ওই তো, ওই তো, ওই তো মাছটা। দেখি একবার। দারুন, একেই তো খুঁজছিলাম। এটা একটা বিশাল মাছ। এই স্টার্জিয়ানটাকে বাগে আনতে আমার আধ ঘন্টারও বেশি সময় লেগেছে। এটা বেশ বড়, কিন্তু যা ভেবেছিলাম তার অর্ধেক। কিন্তু এই সাইজের একটা মাছও একটা গাছের গুঁড়িকে জলে টেনে নিয়ে যেতে পারে। ও, বিশাল যুদ্ধ চলছিল এতক্ষণ ধরে। অবশ্যই এটা একটা বড় মাছ। আর এখানকার মিষ্টি জলে এটা সম্ভবত আমার ধরা সবচেয়ে বড় মিষ্টি জলের মাছ। আর প্রায় 140 কেজি ওজন হবে এর। মানে সত্যি এটা একটা মনস্টার। আর একটা বিষয় কিন্তু লক্ষ্য করার মতো, যে এদের চোখগুলো কিন্তু খুবই ছোট এত বড় একটা প্রাণীর তুলনায়। আর এর থেকে যা বোঝা যাচ্ছে, দৃষ্টিশক্তি এদের খুব একটা জরুরি নয় খাবার বা পথ খুঁজে পাওয়ার জন্য। আর আপনি যদি একটু কাছ থেকে এর মাথার দিকটা দেখেন, আপনি দেখবেন এর চারটে ফিলার নিচের দিকে ঝুলে আছে মুখের একদম কাছে। আর এইভাবেই ওরা জলটা নেয়, এইভাবেই ওরা টোপটা খুঁজে পেয়েছিল। জলস্রোতের ঘূর্ণাবর্তের কেন্দ্রবিন্দুটা সেটাই এটাকে টোপের কাছে এনেছিল। আর একটা দারুণ ব্যাপার হলো, এই মাছেদের সারা গায়ে অসাধারণ প্যাকমি রয়েছে। এই যে মুখের ওপর এখানে রয়েছে এই ভাইব্রেশন সেন্সর গুলো, সেরকমই একটা জিনিস যেটা অধিকাংশ মাছেদের দেহের নিচের দিকে থাকে, জলের যে কোনো কম্পন বোঝার জন্য, যেটা আসলে ওদের বলে দেয় শিকারটা কোথায় আছে। ওদের কাছে শুধু এটা একটা মানে ধরুন মানুষের ক্ষেত্রে এমন একটা অনুভূতি যেটাতে তিনি অভ্যস্ত নন, শুধু কম্পন অনুভব করা। কিন্তু এটা পরিষ্কার যে এই ধরনের মাছ একটা অন্য দুনিয়াতেই বসবাস করে। জলের গভীরে 30 মিটার নিচে থাকে। অন্য মাছেদের থেকে এদের পার্থক্যের ক্ষেত্রে, এদের আকারের ক্ষেত্রে আমি এটাই বলবো, এটা অনবদ্য মাছ। এটা আসলে 105 বা 106 ইঞ্চি, মানে 8 ফুট 10 ইঞ্চি, 9 ফুটের কাছাকাছি। হ্যাঁ, মাছটা 9 ফুট লম্বা, মানে আমার থেকে প্রায় 1.5 গুণ লম্বা। এই 9 ফুট লম্বা মাছটার বয়স প্রায় 80 বছর, আর এরা 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। এটাকে জলে দেখে বড় মনে হয়। এটা 20 ফুট পর্যন্ত বাড়তে পারে, আর সম্ভবত আরো বেশি। আর একবার ভাবুন, জলের মধ্যে এটাকে দেখলে যে কেউ আপনাকে ক্ষমা করে দেবে যদি একে আপনি দৈত্যের আখ্যা দেন। 20 ফুট লম্বা পর্যন্ত আমি এই দৈত্যের যা বর্ণনা শুনেছি সবই মিলে যাচ্ছে রবিনের সঙ্গেও। প্যাট্রোল ফিন আর ওদের সরু লম্বা শরীর ছাড়াও উনি যা যা দেখেছিলেন বলেছিলেন সবই মিলে যাচ্ছে। কিন্তু এই প্রপেলারে দাঁতের দাগের বিষয়টা কি ছিল? একবারে মুখের দিকটা তাকিয়ে দেখুন। যদিও বলতেই পারেন এরা খুবই হিংস্র, আর এরা অনেক বড় বড় মাছেদের খেয়ে নিয়েছে, কিন্তু এদের মুখের ভেতরে কোনো দাঁত নেই। দেখুন, বলা যেতেই পারে এটা খুবই টেলিস্কোপিক। আপনি ভাবতেই পারেন এটা এগিয়ে আসছে আর তারপর একটা ছোট মাছকে গিলে নিচ্ছে। শুধুমাত্র মাড়ি থাকার অর্থ হল ওই প্রপেলারে এদের দাঁতের দাগ থাকতে পারে না, কিন্তু আমার বিশ্বাস এটা এদেরই কাজ। এই স্টার্জনদের একটা অদ্ভুত বিষয় হল, এদের হাড়ের কোনো কঙ্কাল থাকে না, যেমনটা আমাদের সকলের এবং অন্যান্য মাছেদের থাকে। এদের শুধু কার্টিলেজ থাকে, আর এদের শরীরের বাইরের দিকে হাড়ের প্লেট আছে। পুরোপুরি বাইরেটা ঢেকে দিয়ে নয়, বরং সার বেঁধে। এটা হচ্ছে হাড়, আর রয়েছে খুবই শক্ত হাড়ের মাথা। গিল ফ্ল্যাপও খুব শক্ত হাড়ের তৈরি। আমার বিশ্বাস বিল ট্রফেনের মা বাবা আসলে একটা হোয়াইট স্টার্জিয়ানের সম্মুখীন হয়েছিলেন, আর তার হাড়ের প্লেটের ওপর দিয়ে প্রপেলারটা চলে যাওয়ার কারণে ওই দাঁতের দাগের মতো চিহ্ন তৈরি হয়েছিল। এদের হয়তো দাঁত নেই, কিন্তু জলের নিচের স্তরের প্রাণীদের ধরার জন্য একটা আদর্শ মুখ আছে।
এটাই বলে দেয় যে কেন লেক ইলিয়ামনা বা লেক ক্লার্কে এদের এত কম দেখতে পাওয়া যায়, কারণ এরা অধিকাংশ সময় জলের প্রায় 300 মিটার নিচে কাটায়। কোশ্মিনকালে তারা জলের ওপর উঠে আসে, আর সেটা কিছু মানুষের আচমকা নিরুদ্দেশ হওয়ার কারণ হতে পারে। ওরা লাফাতে পারে, কেউ জানে না ওরা কেন জলের মধ্যে লাফায়। হয়তো ওরা কোনো অস্বস্তির বসে এটা করে থাকে, কিন্তু যখন ওটা করে, হাওয়ায় ভেসে থাকা দৈত্য খুব সহজেই একজন মানুষকে নৌকো থেকে হিমশীতল জলে ছিটকে ফেলে দিতে পারে। এই সব কিছুই আমায় নিশ্চিত করে যে অ্যালাস্কার আসল লেক মনস্টার হল সীমিত সংখ্যক কিছু হোয়াইট স্টার্জিয়ান। কিন্তু আমার কাছে এরকম একটা প্রাণীকে এত কাছ থেকে দেখতে পাওয়াটা অদ্ভুত অভিজ্ঞতা। আর সত্যি বলতে, এটাকে ছোঁয়া, এটাকে এত কাছ থেকে দেখা, আমার ধারণা সত্যি কয়েক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমার সামনে একটা প্রাণী উপস্থিত যাকে লেক মনস্টার বলা যায়।